মিঠাপুকুর উপজেলার 17টি ইউনিয়নে 695টি মসজিদ রয়েছে। তাদের মধ্যে আয়তনে ছোট হলেও মিঠাপুকুর বড় মসজিদ অন্যতম প্রাচীনতম মসজিদ। অনেকেই মিঠাপুকুর বড় মসজিদ, আবার অনেকেই মিঠাপুকুর তিন কাতার মসজিদ বলে থাকেন। বিভিন্ন তথ্য মতে জানা যায়, 200 বছর আগে প্রায় 1801 থেকে 1810 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে এই মসজিদটি নির্মাণ করেছিলেন শেখ সাবেরের পুত্র শেখ মোহাম্মদ আসিফ। রংপুরের মিঠাপুকুর উপজেলার গড়ের মাথা থেকে পশ্চিম দিকে চলে যাওয়া এশিয়ান হাইওয়ে দিনাজপুর ফুলবাড়ি নামক এই সড়কটি ধরে হেঁটে গেলে 5 থেকে 6 মিনিটের মধ্যে সড়ক থেকে দক্ষিণ দিকে বামে তাকালেই চোখে পড়বে 3 গম্বুজ বিশিষ্ট এই মসজিদ। বর্তমানে এই মসজিদটি সংস্কার করা হয়েছে। আকাশে লাল ইটের এই মসজিদের চারপাশে রয়েছে সুন্দর কারুকাজ খচিত গেট সহ পুরো বাউন্ডারি দেয়াল। দেয়ালের অভ্যন্তরে রয়েছে খোলা আঙিনা। মসজিদের চার কোনায় পিলারের ওপর রয়েছে 4টি মিনার। মিনারগুলো 8 কোণাকারে নির্মিত। মিনারগুলো ছাদের কিছু উপরে ওঠে গম্বুজ আকৃতিতে শেষ হয়েছে। 3 গম্বুজের সাথে মিল রেখেই মসজিদে প্রবেশের জন্য রয়েছে 3টি প্রবেশদ্বার। মসজিদের মাঝের প্রবেশদ্বারের দুপাশে পিলারের উপর রয়েছে ছোট 2টি মিনার। সামনের অংশে পোড়ামাটির কারুকার্য মসজিদটিকে আকর্ষণীয় এবং দৃষ্টিনন্দন করে তুলেছে।